সে বলে আন্টি পুলিশকে কল করেন, আমার আম্মুকে আমার আব্বু লাথি মারছে। এই আলামিনদের মতো মানুষরাই আজকে ক্রিকেটটাকে কলঙ্কিত করে মাঠের ক্রিকেটে আলোচনায় না থাকলেও মাঠের বাইরে নানা কর্মকাণ্ডে ঠিকই আলোচনায় আছেন জাতীয় দলের ক্রিকেটার আল-আমিন হোসেন। স্ত্রী ইসরাত জাহানের করা মামলায় এবার তার বিরুদ্ধে জারি হতে যাচ্ছে গ্রেফতারি পরোয়ানা। শুরুতে স্ত্রীর করা মামলা, এরপর মানববন্ধন, প্রেস কনফারেন্স, সবশেষ তালাক, সব মিলিয়ে আলোচনা যেন থামছেই না ক্রিকেটার আল-আমিনকে নিয়ে। একের পর এক অভিযোগ তার বিরুদ্ধে। দেখলাম যে সে বাহিরে এসে মারধর করে এবং সে তার স্ত্রী যখন থাকে না তার অবত্ব, মানে সে ওই এখন নাকি শুনলাম যে বিয়ে করছে, ওই মেয়েকে এনে থাকে এবং তার স্ত্রী যখন বাসায় ঢুকে তাকে তাকে সে ঢুকতে দেয় না, তখন সে কি করে লক চেঞ্জ করে ফেলে। তার স্ত্রী যখনই মানে দেশের বাড়িতে যায় বা কোথাও যায় লক চেঞ্জ করে দেয় যেন ঘরে ঢুকতে না পারে, তখন তার স্ত্রী দেখা যাচ্ছে আবার একটা মিস্ত্রি এনে লক খুলছে। তো প্রতিনিয়ত এইভাবে মারধর করতেই থাকে। তো এখন সে মানে কন্টিনিউ তাকে বাসা থেকে বের হয়ে যাওয়ার জন্য বাজার করে দেয় না, খাওয়ার খরচ নেই, মারধর তো আছেই, এখন তাকে বাড়িতে রাখবেই না। বারবার মেসেজ পাঠানো হচ্ছে, বিসিবি কি শুনছে না? তাহলে কি আমরা বুঝে নেব আল-আমিনের পক্ষে বিসিবি কাজ করছে? যদি আল-আমিনের পক্ষে বিসিবি কাজ করে থাকে প্রয়োজন আমরা প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করব। আমরা ন্যায্য বিচার চাই। আমরা বিসিবির সকল কর্মকর্তার কাছে অনুরোধ করছি, আপনারা আল-আমিনের স্ত্রী হিসাবে নয়, একজন মেয়ে হিসাবে, একজন নারী হিসাবে, একজন শিশু বাচ্চা হিসাবে তার বিচারের জন্য যেটা যা যা করার আমরা তো তাই চেয়েছি আপনাদের কাছে। আমরা তো চাইনি যে আল-আমিন তার সংসার আলাদা হয়ে যাক, আমরা চেয়েছি আবদ্ধ থাক, সুন্দরভাবে সংসার থেকে আসুক। এর আগে যখন ন্যাশনাল টিমে খেলতে গেল দেশের বাহিরে তখন কিন্তু ওকে ওইখান থেকে বের করে দেওয়া হয়েছে, কিন্তু তখন দেখা যাচ্ছে পরবর্তীতে আল-আমিন কি করে অন্য মেয়েদের সাথে ও যে মানে টাইম পাস করে কথা বলে, এটা তো মনে হয় আপনারা জানেন যে এর আগে যখন ন্যাশনাল টিমে খেলতে গেল দেশের বাহিরে তখন কিন্তু ওকে ওইখান থেকে বের করে দেওয়া হয়েছে। হ্যাঁ, তার রিজনটা কি ছিল? রিজনটা ছিল যে ও অন্য মেয়ের সাথে ওইখানে কোনো কিছুর জন্য কোনো কিছুতে ও যখন ধরা পড়ছে তখনই ওকে বের করে দেওয়া হয়েছে। হ্যাঁ, তখন কিন্তু আমরা এই জিনিসটা এড়াইয়ে গেছি, কারণ আমাদের ফ্যামিলির একটা আছে যে এটা মান সম্মানের ব্যাপার, তখন আমরা এটা নিয়ে কোনো কথা বলিনি। গত বৃহস্পতিবার স্ত্রী ইসরাত জাহানের মাসিক ভরণ পোষণ ও সন্তানদের পড়ালেখার খরচের দাবি করার মামলায় ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তোফাজ্জল হোসেনের আদালতে জবাব দাখিল করেন আল-আমিনের আইনজীবী। এরপর আদালত এ বিষয়ে শুনানির জন্য 12 অক্টোবর দিন ধার্য করেন, কিন্তু এদিন আল-আমিন আদালতে হাজির না হওয়ায় তার আইনজীবী সময়ের আবেদন করেন। অপরদিকে আল-আমিনের স্ত্রী ইসরাত জাহানের আইনজীবী গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেন। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তোফাজ্জল হোসেনের আদালত এ বিষয়ে আদেশ পরে দেবেন বলে জানানো হয়েছে। আদালত সংশ্লিষ্ট একটি সূত্র থেকে এ তথ্য জানা গেছে। এর আগে স্ত্রীকে তালাক দিয়েছেন ক্রিকেটার আল-আমিন হোসেন। আদালতে দেয়া লিখিত জবাবে এ তথ্য জানিয়েছেন তিনি। গত 25 আগস্ট তিনি তার স্ত্রীকে তালাক দিয়েছিলেন, যদিও তালাক সংক্রান্ত কোনো কাগজ এখনো পর্যন্ত পাননি বলে জানিয়েছেন তার স্ত্রী ইসরাত জাহান।